নমস্কার বন্ধুরা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা টিউটোরিয়ালের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অভিষেক ভট্টাচার্য। লাস্ট দিনকে আমরা সি প্রোগ্রামিংয়ের বেসিকটা সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টোকেন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার এবং একটা বেসিক প্রোগ্রামিং শুরু করব। পুরো প্রসেসটা আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব, যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। লাস্ট দিনকে আমরা এই সি এর প্রোগ্রামটা লিখেছিলাম, যেটা সি এর সবথেকে ছোট কারেক্টেড প্রোগ্রাম। এবং আমরা জানি যে এই প্রোগ্রামটা রান করলে হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখবে। আমি বিল্ড করলাম, রান করলাম, হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমাকে লিখলো। তো এখন আমরা এর থেকে একটু মুভ করব, একটু ফার্দার স্টেপে যাব, কিন্তু তার আগে আমরা কয়েকটা জিনিস বুঝে নেব এখান থেকে। আমি শুরুতেই বা আগের টিউটোরিয়ালেও বলেছিলাম যে সিতে কিওয়ার্ডের কথা, আমরা কিছু কিওয়ার্ড ইউজ করি। এখন কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড হলো কম্পাইলারের কাছে লেখা কিছু ওয়ার্ডস যেগুলো কম্পাইলার নিজের বিশেষ কাজের জন্য ব্যবহার করে, মানে সেই ওয়ার্ডগুলোর একটি বিশেষ মিনিং কম্পাইলারের কাছে আছে। সেই ওয়ার্ডগুলোকে আমরা যেমন খুশিভাবে ব্যবহার করতে পারবো না, কারণ সেই ওয়ার্ডগুলো কম্পাইলার নিজের মতন করে ব্যবহার করে। এই পুরো প্রোগ্রামিংয়ের মধ্যে আমরা যেমন একটা ইন্ট বলে লেখাটা পাচ্ছি, রিটার্ন বলে লেখাগুলো পাচ্ছি, যেটা যদি আপনি একটু ভালো করে দেখেন তো এটা নীল হয়ে যাচ্ছে কালারটা, সেটাই আইডির জন্য অবশ্যই। তো নীল হয়ে যাচ্ছে এই লেখাগুলো, এইগুলো হলো কিওয়ার্ড। এখন প্রত্যেকটা কিওয়ার্ড সি এর ক্ষেত্রে একটা আলাদা আলাদা মানে থাকে। সি কম্পাইলারের কাছে এরকম মানে ইন্ট, মেন, এরকম ফ্লোট, ডাবল, লং, ইফ, এলস, এরকমভাবে 32 ওয়ার্ড আছে যেটাকে কিওয়ার্ড হিসাবে নোট করে রাখা আছে। তো আমরা ভবিষ্যতে যখনই ইউজ করব সে পার্টিকুলার কিওয়ার্ডকে, আমরা যখন ইউজ করব তার একটা বিশেষ বিশেষ কাজের জন্য ইউজ করব। যেমন এইখানের এক্সাম্পল অনুসারে মেন ফাংশনটার টাইপ আমরা ইন্ট রেখেছি, মানে ইন্ট কিওয়ার্ডটার একটা স্পেসিফিক কাজ আছে যেটা মেন ফাংশনটা টাইপটাকে বোঝাচ্ছে। কিওয়ার্ডের সাথে আরেকটা জিনিস জড়িয়ে থাকে, সেটার নাম হচ্ছে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ারের বাংলা করে বোঝার মানে এটাই দাঁড়ায় যে যেটাকে দিয়ে আমরা কিছু আইডেন্টিফাই করতে পারবো। একটা আইডেন্টিফায়ার এখানে একটা ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে মেন। মেন কোনো রিজার্ভড কিওয়ার্ড নয় সি এর কাছে। মেন ওয়ার্ডটা একটা নাম যেটা কি আইডেন্টিফাই করছে একটা ফাংশনকে, সেটাই এখানে আইডেন্টিফায়ার। এবং সেই মেন ফাংশনটা কেন ব্যবহার করা হচ্ছে, কারণ কম্পাইলার যখন এই প্রোগ্রামটা রান করবে তো ফার্স্ট কম্পাইলার মেন ফাংশনটাকে খুঁজবে এবং সেখান থেকে তার এক্সিকিউশন শুরু করবে। তো মেন ফাংশনটা এই জন্য এখানে ইম্পর্ট্যান্ট আইডেন্টিফায়ার, কারণ ওখান থেকেই কম্পাইলার নিজের এক্সিকিউশন শুরু করবে। আজকে আমরা যে প্রোগ্রামটা লিখব এক্সাম্পল হিসাবে, সেই প্রোগ্রামিংয়ে আমি দেখাবো যে কিছু আইডেন্টিফায়ার আমি কীভাবে ব্যবহার করছি এবং কেন ব্যবহার করছি। মোট কথা, আইডেন্টিফায়ার হলো সেই জিনিসগুলো যেইটার মাধ্যমে আমি সি প্রোগ্রামিংয়ে কিছু আইডেন্টিফাই করতে পারবো। সেগুলো ভেরিয়েবল নেম হতে পারে, ফাংশন নেম হতে পারে, কিংবা অন্য কোনো ইউজার ডিফাইন্ড ডেটা হতে পারে। তারপরে যেটা আসে সেটা হলো টোকেন। এখন টোকেন কি? সিতে টোকেন হলো সমস্ত আইডেন্টিফায়ার, কিওয়ার্ড এবং স্পেশাল সিম্বল যেগুলো ইউজ করা হয় সব কিছুই সিতে এক একটা টোকেন। আমি যদি প্রিন্টএফ এই ওয়ার্ড এই লাইনটাকে দেখি, এই লাইনটার মধ্যে কী কী টোকেন আছে? প্রিন্টএফ একটা টোকেন, তার এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন এটা একটা টোকেন, ডবল কোটের মধ্যে লেখা পুরো জিনিসটা মানে ডবল কোট টু ডবল কোট এই জিনিসটা একটা টোকেন,
ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ক্লোজিং একটা টোকেন এবং সেমিকোলন একটা টোকেন। এতগুলো টোকেন আমরা মানে এখানে পাঁচটা টোকেন ব্যবহার করা হয়েছে এই লাইনটাতে। সেরকমভাবে এই লাইনের ক্ষেত্রে রিটার্ন একটা টোকেন, জিরো একটা টোকেন, সেমিকোলন একটা টোকেন, মানে তিনটে টোকেন ব্যবহার করা হয়েছে। টোকেনের পর যেটা আসে সেটা ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ডেটা টাইপ যেরকম আমি এখানে ইন্ট বলছিলাম, ইন্ট একটা টাইপের ডেটা টাইপ। ডেটা টাইপ সি এর ক্ষেত্রে দাঁড়ায় যে কোনো একটা স্পেসিফিক টাইপের ডেটাকে আমি একটা পার্টিকুলার ডেটা টাইপে ভেঙে সিতে ভেঙে দিতে হয়। যেমন কোনো যদি ডেসিমেল পয়েন্টের নাম্বার থাকে, সেই ডেসিমেল পয়েন্টের নাম্বারকে আমরা ফ্লোট বলি সি এর ভাষায়। এটা ফ্লোট টাইপের ভেরিয়েবল। উইদাউট ডেসিমেল ভ্যালু, উইথ ডেসিমেল ভ্যালু, ক্যারেক্টার ভ্যালু সবই সি এর কাছে আলাদা আলাদা ডেটা। যেখানে আমি কোনো ডেসিমেল ব্যবহার করতে পারি না এবং যার পার্টিকুলার একটা রেঞ্জ আছে সেটা হলো -32768 থেকে +32767 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যদি কোনো ডেটা থাকে উইদাউট ডেসিমেল ভ্যালু, সেইটাকে আমি ইন্টিজার টাইপের ভ্যালু বলি। যদি কোনো ভ্যালুর ডেসিমেলের আগের পার্টটা মানে ডেসিমেলের বাঁদিকের পার্টটা যদি -32767 থেকে +32767 অবধি হয় এবং ডেসিমেলের পর যদি ছটা ঘর অবধি থাকে, সেই টাইপের ভ্যালুকে আমি বলি ফ্লোট। এখন ডেসিমেলের এবং ফ্লোটের এই লিমিটেশনের থেকে যদি আমার বড় কোনো ভ্যালু থাকে, সেই ভ্যালুটা ইন্টিজারের বড় ভ্যালুকে বলা হয় লং এবং ফ্লোটের বড় ভ্যালুকে বলা হয় ডাবল। এই দুটো ভেরিয়েবলের কোনো এন্ড নেই, মানে এই দুটো ইনফিনিটি অবধি যেতে পারে, মাইনাসের দিকেও ইনফিনিটি, প্লাসের দিকেও ইনফিনিটি। এবং যদি আমি কোনো ক্যারেক্টার বা সিম্বল এই জিনিসটাকে সেভ করতে চাই, তখন থাকে ক্যার বলে একটা ডেটা টাইপ। মানে আমি কি কি ডেটা টাইপ পেলাম, ইন্ট, ফ্লোট, লং, ডাবল এবং ক্যার। মূলত এই পাঁচখানা ডেটা টাইপই আমি ব্যবহার করতে পারি। এখন ক্যারের একটা বিষয় জিনিস হচ্ছে, ক্যারের মধ্যে অনলি একটা ক্যারেক্টারই সেভ করা যায়। মানে এ যেমন একটা ক্যারেক্টার, একটা ক্যার ভেরিয়েবলের মধ্যে আমি খালি একেই স্টোর করতে পারবো। ABCকে যদি আমি স্টোর করতে চাই কোনো একটা ওয়ার্ড, সে ওয়ার্ডকে আমি কিন্তু স্টোর করতে পারবো না। তার জন্য আলাদা প্রসেস আছে যেটা ভবিষ্যতে যখন আমরা সেই জায়গাটায় যাব আমরা সেই জিনিসটাকে শিখব। আপাতত জন্য জেনে রাখা দরকার যে ক্যারের মধ্যে অনলি একটা সিঙ্গেল ক্যারেক্টারই সেভ হয়। তো এই গেল ডেটা টাইপ। ডেটা টাইপের পরে আরেকটা জিনিস, আরও দুটো জিনিস মেনলি বলার আছে। একটা নম্বর হলো এই সেমিকোলন। দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে, যেমন এখানে এই লাইনটার শেষে এবং এই লাইনটার শেষে, 3 এবং 4 নম্বর লাইনের শেষে আমি একটা সেমিকোলন দিয়েছি। সিতে সেমিকোলনের কাজ হচ্ছে লজিক্যাল স্টেটমেন্টের শেষে সেমিকোলন দেওয়াটা মাস্ট। সেমিকোলন দিয়ে আমরা সেই লজিক্যাল স্টেটমেন্টটার টার্মিনেট করি কিংবা বন্ধ করি। মানে সেমিকোলনের মাধ্যমে কম্পাইলার বুঝতে পারে এই লজিক্যাল লাইনটা এখানে শেষ হয়ে গেছে। আর যদি আমি এখান থেকে একটা সেমিকোলনকে ডিলিট করে দিই, তার মানে সি এর কাছে দাঁড়াবে, কম্পাইলারের কাছে দাঁড়াবে যে এই লাইনটা আর এই লাইনটা এক, মানে প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড এবং রিটার্ন জিরো একটাই লাইন। যদিও লজিক্যালি সে যখন কম্পাইল করতে যাবে দেখবে প্রিন্টএফের একটা স্পেসিফিক টাস্ক আছে, সে একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, রিটার্ন জিরো একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। যখন দুটোই এক লাইনে চলে আসে, যেটা কোনোদিনও হতে পারে না, তো সে একটা এরার জেনারেট করে রাখবে। যেমন আমি যদি বিল্ড করি, আমি দেখাতে পারবো একটা এরার জেনারেট করে দিয়েছে, সেটা এই লাইনের ক্ষেত্রে। কী লাইন বলেছে,
লাইন নাম্বার ফোরে এক্সপেক্টেড কোলন মানে সেমিকোলন বিফোর রিটার্ন, রিটার্নের আগে একটা ও সেমিকোলন চাইছে, এটাই হলো মোদ্দাকথা। তার কারণ হচ্ছে প্রিন্টএফ একটা লজিক্যাল স্টেটমেন্ট, ও দেখছে এটা শেষ হয়নি কিন্তু রিটার্ন জিরো শুরু হয়ে গেছে, তো ওর কাছে মনে হয়েছে রিটার্ন জিরোটা ভুলভাবে লাইন হয়েছে, রিটার্ন জিরোর আগে একটা সেমিকোলন বসানো দরকার। তো সেই হিসাবেই এখানে সেমিকোলন ইউজ করাটা কম্পালসারি। সেকেন্ড আরেকটা যে জিনিসটা আমি বলেছিলাম যেটা দেখানোর, সেটা হলো কমেন্ট। কমেন্ট কি জিনিস? কমেন্ট হলো কোনো সি প্রোগ্রামিংয়ে কোনো লাইন কী জন্য লেখা হচ্ছে এবং বা কোনো সি প্রোগ্রামিংয়ে কী জন্য আমি প্রোগ্রামটা লিখছি সেটা বোঝানোর জন্য বা সেটা লিখে রাখার জন্য আমরা কমেন্টকে ইউজ করি। কমেন্টকে দুভাগে লেখা যায় এবং কমেন্ট এই পুরো জিনিসটা যেটা আমি লিখব পুরো জিনিসটা কম্পাইলার নিজে ইগনোর করে ফেলে, সেই যে লাইনটা কম্পাইলার এক্সিকিউট করে না। তো যখন কম্পাইলার এক্সিকিউট করে না, ইগনোর করে ফেলে, অবভিয়াসলি তার মধ্যে যদি কোনো ভুল জিনিস লেখাও থাকে কম্পাইলার সেটা বুঝতেও পারবে না, কম্পাইলার সেটা পুরোপুরি ওভারলুক করে যাবে, যদিও সেই জিনিসটাও কিন্তু প্রোগ্রামিংয়ে কোনো এফেক্ট করবে না। যেমন আমি এখানে একটা কমেন্ট লিখছি, কমেন্ট লেখার জন্য দুটো ফন্ট স্ল্যাশ দিতে হয়, দুটো ফন্ট স্ল্যাশ দেওয়ার পরে আমি যা খুশি লিখতে পারি। আমি এটা লিখলাম, এই কমেন্টটা লিখলাম, এটা সেভ করলাম, বিল্ডে ক্লিক করলাম, এক্সিকিউট করলাম, আমার হ্যালো ওয়ার্ল্ড দেখিয়ে দিল। তো বিষয়টা এটাই যে কমেন্ট আমি লিখতে পারি কোনো লাইনকে ডিফাইন করার জন্য, কোনো লজিককে লিখে রাখার জন্য। এখন এই চার পাঁচ লাইনে প্রোগ্রামিংয়ের জন্য হয়তো কমেন্টকে ভাবা যেতে পারে যে কোনো কাজের নয়, কিন্তু একটা যখন প্রোগ্রামিং লেখা হবে যেখানে যদি খুব বড় মাপের প্রোগ্রাম হয় সেখানে কোন লাইনটা কী কারণে লেখা সেটা বোঝানোর জন্য কমেন্ট ইউজ করাটা খুবই কম্পালসারি। তার ফলে দুটো লাভ, এক, সেই প্রোগ্রামটা যদি অন্য কোনো প্রোগ্রামার কোডটা পড়তে বসে তো সে একবারে খুব সহজেই বুঝে ফেলতে পারবে যে কী কারণে এই প্রোগ্রামটা লেখা হয়েছে এবং প্রোগ্রামটা লেখার ধরনটা কী। সেকেন্ড থিং, প্রোগ্রামটা যদি অনেক দিন পরে নিজেই ওপেন করা হয় কমেন্টের থেকে অলমোস্ট একটা ডকুমেন্টেশনের মতন কাজ করে যায় যে এই প্রোগ্রামটা কী। তো আমি কমেন্ট দেওয়ার দুটো ধরন আছে, একটা এই কমেন্ট, আরেকটা হচ্ছে স্ট্যাশ ফন্ট স্ল্যাশ। এই দুটোর মাঝখানে যদি কোনো লাইনকে লিখি, আমি এই সেম লাইনে লিখছি, এইটাও কমেন্ট। এইটা এবং এইটা, এই দুটো লাইন একই জিনিস, একই কাজ করে। পার্থক্য এটাই, এটা সিঙ্গেল লাইন কমেন্ট, মানে এটা এক লাইনে যা যা লেখা হবে সেইটাকেই খালি কমেন্ট আউট করবে, নতুন লাইনে আলাদা কিছু তৈরি করে দেবে। সেখানে এইটি, এই স্টাইলের কমেন্টটা হলো মাল্টি লাইন কমেন্ট, মানে আমি যদি মাল্টিপল লাইনে কমেন্ট লিখতে চাই বড় করে, যেটা আজকের থেকে আমি লিখবো এবং দেখাবো, তো তখন আমি এই ধরনের কমেন্ট ইউজ করতে পারি। আমি চাইলে মাল্টিপল লাইনের জন্য প্রত্যেকটা লাইনকে ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল কোড সিঙ্গেল লাইন কমেন্টও করতে পারি, কিন্তু সেটা করাটা যেমন প্রথমত খুব কষ্টসাধ্য ব্যাপার, দ্বিতীয়ত দেখতে ভাল লাগে না। তো এইটুকু ভাবতে পারি যে এই লাইনটি হলো সিঙ্গেল লাইন কমেন্ট আর এইগুলো, এই স্টাইলের কমেন্টটা হলো মাল্টিপল লাইন কমেন্ট। কমেন্টের পর আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে রাখা দরকার, যেটা সিতে হিউজলি ইউজ হয় কম্পাইলারের ক্ষেত্রে, সেটাকে বলা হয় হোয়াইট স্পেস। আমরা এই লাইনটার পরে ভাবতে পারি যে এতটা অংশ ফাঁকা পড়ে আছে, এই লাইনটার পরে এতটা অংশ ফাঁকা পড়ে আছে, এই লাইনটার পরে এতটা অংশ ফাঁকা পড়ে আছে, যেটা আমরা স্পেস মেস যা খুশি দিয়ে ভরিয়ে রাখতে পারি। সি কম্পাইলারের কাছে এই স্পেসগুলোর কোনো মানে নেই,
সি কম্পাইলার যদি আমরা সব একসাথে গায়ে গায়েও লিখি, এবং কম্পাইল করে রান করি, তাও দেখব আমার ঠিক আউটপুটই বেরোচ্ছে। তার কারণ হলো এই স্পেসগুলোর কোনো মানে নেই, এইগুলোকে বলা হয় সি এর হোয়াইট স্পেস, যেইটাকে সি পুরোপুরি ইগনোর করে। আমরা এই স্টাইলে কোড লিখি তার একটা মাত্র কারণ হচ্ছে কোডটা পড়তে সুবিধা হয়, কোডটাকে দেখতে সুবিধা হয়, এবং কোডটাকে লিখতেও খুব সুবিধা হয়, সেই জন্য আমরা এই ফরম্যাটে লিখি। যদিও কম্পাইলারের কাছে এই ফরম্যাটটা এইভাবে থাকে না, কম্পাইলার কাছে যখন কোডটা যায়, কম্পাইলার প্রথমে এই কোডটাকে পুরো তার হোয়াইট স্পেস ডিলিট করে তার এক্সিকিউট করে অবজেক্ট ফাইল বানায়। তো এই গেল মোটামুটি সি এর প্রাথমিক জিনিসটা, যে সিতে মধ্যে একটা ছোট প্রোগ্রাম হলো সিতে কোন কোন জিনিসগুলো মেনলি ইউজ করা হয়। এর সাথেও কিছু ইউজ করা হয়, সেগুলোকে বলা হয় অপারেটর, কিন্তু সেই অপারেটরের বিষয়টা আমরা শিখব আমাদের নেক্সট প্রোগ্রাম, যখন আমি মানে এখন যে আমি প্রোগ্রামটা লিখব সেখান থেকে আমরা অপারেটর জিনিসটা কী সেটা সম্পর্কে জানব। অপারেটর মানে এইটুকু আপাতত বলে রাখছি যে অপারেটর হলো সিতে এমন কিছু সিম্বল যে সিম্বলগুলোর মাধ্যমে কোনো স্পেসিফিক টাস্ক করা হয়। স্পেসিফিক টাস্ক মানে কোনো স্পেসিফিক কাজ করা হয়। তো সিতে কোনো স্পেসিফিক কাজ করতে গেলে আমাদের কিছু স্পেসিফিক সিম্বল ব্যবহার করতে হয়, সেই প্রত্যেকটা সিম্বলকে এক একটাকে আলাদা আলাদা করে অপারেটর বলা হয়। আমরা নেক্সট প্রোগ্রামটা করার জন্য একটা আগে ব্ল্যাঙ্ক ফাইল নিই, সেভ করে নিই, যেটা আমরা বরাবরই করি টু। আচ্ছা, এই ফাইল নেম দেওয়ার সময় একটা জিনিস সবার মাথায় রাখা দরকার যে ফাইল নেমটার মধ্যে যেন কোনো ডট না থাকে। ডট সি তো এক্সটেনশন সবার শেষে দিতে হয়, কিন্তু ফাইল নেমটার মধ্যে যেন কোনো ডট না থাকে। আজকে আমি ধরুন যে প্রোগ্রামটা লিখবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য একটা প্রোগ্রাম, যে আমি সেখানে যদি একটা স্পেসিফিক ইয়ার দিই, স্পেসিফিক রেট অফ ইন্টারেস্ট দিই, স্পেসিফিক নাম্বার অফ ইয়ার্সের জন্য কত দিনের জন্য আমি ইন্টারেস্টটা ক্যালকুলেট করছি সেটা দিই, তো আমাকে কত টাকা ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে আমার সেই ভ্যালুটা রিটার্ন করবে। তো সেটার জন্য আমি ফাইলটার নাম দিয়ে রাখছি ইন্টারেস্ট। এই হলো আমার একটা ব্ল্যাঙ্ক ফাইল। শুরু করা যাক প্রোগ্রাম। তো আমি এই প্রোগ্রামটা বললাম যে সিম্পল ইন্টারেস্ট নিয়ে লিখছি, তো আমি একটা মাল্টিলাইন কমেন্ট করে নিচ্ছি। কমেন্টটা এরকম করছি যে আমি এরকম একটা দু লাইনের কমান্ড লিখে দিলাম। এবার প্রি প্রসেসর ডিরেক্টিভ, যেটা হ্যাশ ইনক্লুড, এস ইনক্লুড str2h চলে এলো। তারপরে যেরকম শুরু করতে হয় ইন্ট মেন ব্র্যাকেট ওপেন ক্লোজ,
এখন বিষয় হচ্ছে একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য আমার প্রথমে কি কি দরকার। বলছিলাম সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য সবার প্রথমে একটা প্রিন্সিপাল থাকতে হবে, যে কত টাকায় উপর ইন্টারেস্ট ক্যালকুলেট হবে। তারপর তার সিম্পল ইন্টারেস্ট ইন্টারেস্টের পার্সেন্টেজ জানতে হবে, যে কত পার্সেন্টেজ ইন্টারেস্ট হয় কাটবে। এবং থার্ড হচ্ছে কত ইয়ারের জন্য টাকা কাটবে, টাকাটা ক্যালকুলেট করবে, তবেই আমরা সিম্পল ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে পারবো। তো এখন আমাদের বোঝার সুবিধার্থে আমি না করে নিলাম যে আমাদের ভ্যালুটা ইন্টিজার রেঞ্জের মধ্যেই রাখবো, যে কত টাকা ইন্টারেস্ট ক্যালকুলেট হচ্ছে বা কত টাকার ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট কিংবা তার কত বছরের জন্য, এটা আমরা ইন্টিজার রাখবো। এখন বিষয়টা এটাই যে আমি কত টাকার ইন্টারেস্ট ক্যালকুলেট করব, কত টাকার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করব এবং কত বছরের উপর ক্যালকুলেট করব, এই দুটো ইন্টিজার আমি নিতেই পারি। কিন্তু মুশকিল হচ্ছে যখনই আমি ক্যালকুলেশনে চলে যাব, ক্যালকুলেট করব ইন্টারেস্ট যেভাবে ক্যালকুলেট করে, তখনই নর্মালি অ্যাকচুয়ালি সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজটা ডেসিমেল ভ্যালুতে থাকে, যেখানে দশমিক থাকে, এবং তার ক্যালকুলেশনটাও দশমিক থাকে। তো সেখানে আমাদের বোঝার জিনিস যে ওটা আমরা ইন্টিজারে রাখতে পারবো না। আমাদেরকে ওটার জন্য আগেই বলেছিলাম যে দশমিক ভ্যালুর জন্য থাকে ফ্লোট, তো দশমিক ভ্যালুর জন্য আমাদের সেটাকে ফ্লোটই নিতে হবে। আমি আবার বলছি, আমরা ধরে নিচ্ছি আপাতত ইন্টিজারের যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যেই পুরো ক্যালকুলেশন করছি, সেই জন্য আমরা এই ভ্যারিয়েবলগুলো নিচ্ছি। আমাদের প্রোগ্রামের ধরন অনুসারে আমরা ভেরিয়েবল চেঞ্জ করব, ভেরিয়েবলের টাইপও চেঞ্জ করব। তো এখন আমি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আমি ইন্টিজার নেব, তার জন্য আমি তার প্রথমে কিওয়ার্ড জানিয়ে দিলাম ইন্ট, মানে এর থেকে বোঝা যাচ্ছে এটা একটা ইন্ট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে একটা হলো প্রিন্সিপাল পি দিলাম, আরেকটা বললাম নাম্বার অফ ইয়ার। এখন এইটা একটা লজিক্যাল স্টেটমেন্ট, যেখানে আমি পি এবং ওয়াই একটা প্রিন্সিপাল একটা ইয়ারকে আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এইখানে পি এবং ওয়াই হলো সেই আইডেন্টিফায়ার, যেটা বলেছিলাম আইডেন্টিফায়ার, যে এইখানে পি এবং ওয়াইকে আমি আইডেন্টিফাই করতে পারছি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য। আর আমার এই লজিক্যাল জিনিসটা বলা হয়ে যাওয়ার জন্য আমি সবার শেষে একটা সেমিকলন দিতে হবে, তার থেকে আমি বোঝাবো যে এই লাইনটা শেষ। এখন আমার এখানে সিম্পল ইন্টারেস্টের পার্সেন্টেজ এবং সিম্পল ইন্টারেস্ট কত হবে দুটো ক্যালকুলেট করতে হবে, তো ওটা দশমিকে আসবে, সেই জন্য আমার ওইটাকে ফ্লোট ডিক্লেয়ার করতে হবে। ফ্লোটে সিম্পল ইন্টারেস্ট এবং টোটাল ইন্টারেস্ট এসআই এবং টিআই ডিক্লেয়ার করে শেষ করে দিলাম, সেম যেরকম ইন্টিজারের ক্ষেত্রে সেরকম ফ্লোটের ক্ষেত্রে। এখন এইটা লেখার হয়ে যাওয়ার পর আমাকে ভেরিয়েবলগুলো তো জানিয়ে দিলাম, এবার ভেরিয়েবলগুলোতে ভ্যালু দিতে হবে। এখন ভ্যালু দেওয়ার জন্য যেটা করা হয়, আমরা অঙ্কেও তাই করি বীজগণিতের, যে ভ্যালু দেওয়ার জন্য আমি প্রিন্সিপালটা জানিয়ে দিলাম 1000 টাকা, হাজার অ্যামাউন্ট 1000, ইয়ারটা জানিয়ে দিলাম 3, আর সিম্পল ইন্টারেস্টটা নয় জানিয়ে দিলাম 7.25, এখানে জানিয়ে দিলাম। এখানে যেহেতু ইন্টিজার এবং ফ্লোট যেহেতু ডিক্লেয়ার করা হচ্ছে, সেই জন্য কোনো কোটেশন এখানে ইউজ করা হচ্ছে না, ডাইরেক্ট ইজিকাল টু যে এখানে সমান সমান চিহ্ন আছে, এইটার মাধ্যমে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। সেই জন্য ইজিকাল টু সাইনটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। আমি অপারেটর নিয়ে বলেছিলাম যে ছ রকমের অপারেটর হয়। একটা হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, যেটার মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণভাগ যত অ্যারিথমেটিক্যাল কাজ আছে সে কাজগুলোকে করতে পারি। সেকেন্ড হচ্ছে লজিক্যাল অপারেটর, যেখানে আমরা কোনো লজিক চেক করতে পারি, যে এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে, সেই লজিক্যাল জিনিসটা চেক করার জন্য যে অপারেটরগুলো আমাদের কাছে আছে, যার সাহায্যে আমরা সেই লজিকগুলোকে চেক করতে পারি, সেটা লজিক্যাল অপারেটর। থার্ড হচ্ছে বিটওয়াইজ অপারেটর, যেহেতু বলেছিলাম এটা মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা মেমোরি স্পেসকে
অ্যাকচুয়াল মেমোরির বিভিন্ন ভ্যালুকে নিয়ে, মেমোরির ভ্যালুকে নিয়ে কাজ করতে পারি। সেই মেমোরির ভ্যালুকে নিয়ে কাজ করার জন্য যে অপারেটরটা রয়েছে তাকে বলা হয় বিটওয়াইজ অপারেটর। থার্ড গেল বিটওয়াইজ অপারেটর। ফোর্থ হচ্ছে রিলেশনাল অপারেটর, যেখানে আমরা দুটো ভ্যালুর মধ্যে বা দুটো ভেরিয়েবলের মধ্যে যে কোনো রিলেশনকে এস্টাবলিশ করতে পারি, যেটা এর থেকে বড়ো না ছোটো কিংবা সমান সমান কি না, সেই জিনিসগুলো চেক করার জন্য যে অপারেটরগুলো আমাদের কাছে থাকে সেইগুলো হলো রিলেশনাল অপারেটর। প্রথম গেল, তাহলে আমি একবার যদি রিক্যাপ করি তো দাঁড়াচ্ছে, প্রথমে গেল অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা দিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করি। সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর, যেটা দিয়ে আমরা অ্যারিথমেটিক্যাল যে ক্যালকুলেট করতে পারি, মানে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বা ভাগশেষ, এটাও আমরা বের করতে পারি। থার্ড হচ্ছে লজিক্যাল অপারেটর, যেটা দিয়ে আমরা দুটো ভ্যালুর মধ্যে লজিক্যালি কোনো চেকিং যদি থাকে সেই চেকগুলো করতে পারি। ফোর্থ হচ্ছে বিটওয়াইজ অপারেটর, যেটা আমরা মেমোরি স্পেসের বিটকে নিয়ে অ্যারিথমেটিক্যাল বা লজিক্যালি কাজ করতে পারি। ফিফথ হচ্ছে রিলেশনাল অপারেটর, যেটা দিয়ে দুটো ভ্যালুর মধ্যে আমরা বা দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা রিলেশন এস্টাবলিশ করতে পারি, রিলেশন চেক করতে পারি। এবং ফিফথ হচ্ছে কিছু মিসলেনিয়াস অপারেটর থাকে, যার মধ্যে সাইজ অফ থাকে, যেটার মাধ্যমে আমরা কোনো ভ্যালুর সাইজ, কোনো ভেরিয়েবলের সাইজ সম্পর্কে জানতে পারি। এরকম টুকটাক কিছু অপারেটর থাকে। তো আমাদের এই ক্যালকুলেশন করার জন্য আমাদের অ্যারিথমেটিক্যাল অপারেটরটা দরকার। অ্যারিথমেটিক্যাল অপারেটর কেন দরকার? আমরা যেহেতু আমাদের সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা যদি আমি ভাবি, সেটা হচ্ছে যেটা আমি টিআই এর মধ্যে জমা রাখবো, সে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা হচ্ছে আমার এখানে প্রিন্সিপালের সাথে নাম্বার অফ, এটা গুণ চিহ্ন নাম্বার অফ ইয়ার, আর সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করে 100 দিয়ে যদি ভাগ করি, মানে প্রিন্সিপাল ইনটু প্রিন্সিপাল মাল্টিপ্লাই ইয়ার অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাই সিম্পল ইন্টারেস্ট বাই ডিভাইডেড বাই 100, দাঁড়াচ্ছে আমার ইন্টারেস্ট হওয়া ভ্যালুটা। তো এখানে এইটাই দাঁড়াবে ইন্টারেস্টেড ভ্যালু। তো এই হলো আমার যখন ফর্মুলা, এবার এই ভ্যালুটাকে আমি প্রিন্ট করি। তার জন্য প্রিন্ট করার জন্য প্রিন্টএফ ফাংশনটা রয়েছে আমার কাছে। প্রিন্টএফ ফাংশনের মধ্যে জানাচ্ছি টোটাল, যেহেতু ইন্টিজার টাইপের মেন তাই রিটার্ন জিরো। কিন্তু এই প্রিন্ট এফে আমরা একটা নতুন ধরনের জিনিস দেখলাম, পার্সেন্ট এফ। পার্সেন্ট এফ হচ্ছে প্রিন্ট এফে কিছু স্পেসিফিক ফর্ম্যাট, মানে যখনই আমরা কোনো ভেরিয়েবলকে ইউজ করব সিতে, তখন সেই ভেরিয়েবলগুলোকে আমি ডাইরেক্টলি ইউজ করতে পারি না, সে একটা স্পেসিফিক ফর্ম্যাটে জানাতে হয়। স্পেসিফিক ফর্ম্যাটে সেই ইনপুটটা হয়, স্পেসিফিক ফর্ম্যাটে সে আউটপুটটা প্রিন্টপুট করতে হয়। এখন যেহেতু আমি এখানে টিআই, যেটা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, তো সেই জন্য সেই স্পেসিফিক টাইপের ফ্লোট টাইপের ভেরিয়েবলকে প্রিন্ট করার জন্য যে ফরম্যাটটা আমার কাছে অ্যাভেলেবেল সেটা হলো পার্সেন্টেজ এফ। সেরকমভাবে যদি আমার এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হতো তাহলে আমার এটা করতে হতো পার্সেন্ট ডি। যদি এটা একটা ক্যারেক্টার টাইপের হতো তাহলে করতে হতো পার্সেন্ট সি, যদি লং টাইপের ভ্যালু হতো তাহলে করতে হতো পার্সেন্ট এল ডি, এইরকম। তো বিভিন্ন স্পেসিফিক টাইপ অনুসারে আমার এই স্পেসিফিক বিভিন্ন যে টাইপের আমার ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে চাইছি সেই টাইপের ভ্যালু অনুসারে আমার এখানে ভ্যালুটাকে সেই ফরম্যাটটাকে স্পেসিফাই করতে হবে।
তো আমি প্রোগ্রামটা সেভ করে নিলাম, যেখানে আমার এই টোটাল ইন্টারেস্টটা এখানে শো করা দরকার। তো আমি বিল্ড করলাম, বিল্ড করে রান করছি। রান করলেই আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, মানে 1000 টাকার উপরে যদি 3 বছরের জন্য 7.25% ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়, তাহলে তার ভ্যালুটা এসে দাঁড়াবে 2175.5। এখন ফ্লোট যেহেতু 6টা ভ্যালু অবধি প্রিন্ট করবে, সেই জন্য সেই স্পেসিফিক 6টা ভ্যালুকে ডেসিমেলের পর ও প্রিন্ট করে দিয়েছে। এখন এখান থেকে আমরা অ্যারিথমেটিক্যাল, যেরকম এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানলাম, সেরকম অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা একটা জানলাম যে স্টার এইটা দিয়ে আমি মাল্টিপ্লিকেশন করি, এই সাইনটা দিয়ে ডিভিশন, এই সাইনটা দিয়ে মাইনাস, যেটা সাইন মাইনাস সাইনটা দিয়ে সাবস্ট্রাকশন, প্লাস সাইন দিয়ে অবভিয়াসলি এডিশন, এবং পার্সেন্ট সাইনটা দিয়ে আমি বের করি রিমাইন্ডার। রিমাইন্ডার মানে ভাগশেষ। অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে এই 5টাই অপারেটর অ্যাভেলেবেল আছে সিতে। তো আপাতত এইরকমভাবে আমি একটা সিম্পল ইন্টারেস্টের প্রোগ্রাম লিখলাম, এবং সিম্পল ইন্টারেস্টের সে প্রোগ্রামটাকে রান করে আমি তার ভ্যালু বের করলাম। যেরকম আমি বলেছিলাম যে প্রত্যেক দিনের টিউটোরিয়ালের শেষে আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেবো যাতে সবাই সে কাজটা করতে পারে, আমি আজকে প্রথমবারে খুব সিম্পল একটা প্রোগ্রাম দিচ্ছি, সেটা হলো রাইট আ সি প্রোগ্রাম টু ফাইন্ড কোশেন্ট and reminder when an integer is divided by another integer. মানে আপনাদের বের করতে হবে দুটো ইন্টিজার ভ্যালু, আপনি নেবেন দুটো ইন্টিজার ভ্যালু ডিভাইড করবেন, মানে ডিভাইড করার পর ভাগফল এবং ভাগশেষ কী আসছে সেটা আপনি প্রিন্ট করবেন। আপনাদের আরেকটা নতুন জিনিস, আরেকটা জিনিস জানিয়ে রাখা দরকার, যদি কোনো লাইনে শেষে আপনি একটা নতুন লাইন প্রিন্ট করতে চান, সে লাইনটা প্রিন্ট করার জন্য অবভিয়াসলি প্রিন্ট এফের ডবল কোটের মধ্যে শেষে দেওয়া বেটার, ডবল কোটের শেষে যেখানে আপনি যে লাইনটার পরে আপনি নিউ লাইন তৈরি করবেন সেখানে একটা ফন্ট স্ল্যাশ দিয়ে এন লিখবেন। এন ফর নিউ লাইন বোঝায়, ফন্ট স্ল্যাশ এন দেওয়া মানে হচ্ছে নিউ লাইন বোঝায়। এবং সেটাকে সেভ করে যদি আপনি বিল্ড করেন, সেভ করে নিয়েছি, বিল্ড করে আপনি যদি রান করেন দেখতে পাবেন একটা নতুন লাইন, আগে নতুন লাইনটা ছিল না, এই নতুন লাইনটা আপনি তৈরি করতে পারেন। তো আপনারা যে প্রোগ্রামটা করবেন যেখানে আপনারা ভাগফল এবং ভাগশেষ বের করবেন, সেটা একটা লাইনে ভাগফল একটা লাইনে ভাগশেষ এই হিসাবে প্রিন্ট করবেন। আমি এই প্রোগ্রামটাও দেখাবো কিন্তু নেক্সট টিউটোরিয়ালের আগে, কিন্তু আমি তার আগে এক্সপেক্ট করবো সবাই যেন নিজের বাড়িতে একবার যখন এই টিউটোরিয়ালটা দেখছে অন্তত প্রোগ্রামটা একবার ট্রাই করে দেখুক, নিজে হাতে যতক্ষণ না প্রোগ্রাম করবেন, যদি হাতে যতক্ষণ না এরার বা কিছু একটা দেখতে পাবেন ততক্ষণ ঠিক প্রোগ্রামিং করার ইচ্ছে বা প্রোগ্রামিং করার মজাটা পাবেন না। তাই অবশ্যই বলবো প্রোগ্রামটা নিজে হাতে করুন, অবভিয়াসলি অনেক সুবিধা থাকবে এবং শিখতেও খুব মজা পাবেন। তাহলে আজকের মতন আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ।